প্রেমের প্রস্তাব পেয়েছেন কতগুলো? সেটা হিসাব করার সময় নাই, কারণ আসলে দেখতেই পাচ্ছেন মেডিকেল পড়াশোনা প্লাস গান প্রচুর সময় দিতে হয়, তো এই দিকে ফোকাসড থাকাটাই শ্রেয়। আপনি যদি শিল্পী না হতেন, আপনি যদি ডাক্তার না হতেন, তাহলে কি হতেন? কিছুই হতাম না, কারণ আমি স্বপ্নই দেখেছি ডাক্তার হওয়ার, স্বপ্নই দেখেছি গান নিয়ে, আর অন্য কোনো কিছু স্বপ্নই দেখিনি, তাই সেই ভাবনাটা আসছে না। এই দুটো স্বপ্ন তো আপনার পূরণ হয়েছে আশা করা যায়, এখন আপনি আর কি স্বপ্ন দেখেন, যে স্বপ্নটা আপনি পূরণ করতে চান? আমি মানে একদম যখন থেকে আমার বোঝা শুরু, আমি গান যখন থেকে বোঝা শুরু করেছি গান নিয়ে স্বপ্ন দেখেছি, এবং ছোটবেলায় বলতাম যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, তো এই এই মন্ত্রটাই আমার মুখে সবসময় আসতো। তো আল্লাহর রহমতে যে দুটো স্বপ্ন দেখেছি সেই দুটো স্বপ্নের পথে আছি, এখন স্বপ্ন হচ্ছে এই দুটো পথে থেকে যেন এই দুটো পথে নিজেকে সফল হিসাবে তৈরি করতে পারি। প্রেম বিয়ে এগুলো করার স্বপ্ন নাই? এগুলোর বয়স আমার মনে হয় এখনো হয়নি, বয়স সময় যোগ্যতা কোনোটাই এখনো হয়নি, এখন নিজেকে তৈরি করার সময়। প্রেমের প্রস্তাব পেয়েছেন কতগুলো? সেটা হিসেব করার সময় নাই, কারণ আসলে দেখতেই পাচ্ছেন মেডিকেল পড়াশোনা প্লাস গান প্রচুর সময় দিতে হয়, তো এই দিকে ফোকাসড থাকাটাই শ্রেয়। একদম যদি অনেস্টলি বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠি মাথায় পড়া নিয়ে চিন্তা করি, সামনে পরীক্ষা, কীভাবে কী পড়বো, কীভাবে সিলেবাস কমপ্লিট করব, ও আচ্ছা আজকে কাজ আছে, আজকে প্রোগ্রাম আছে, এই আমার সারাদিন এভাবেই ভাবনায় ভাবনায় কাটে। সো ওই দিকটা যে ভাববো সেই অবসর সময়ে এখনো পাইনি, সেটা সময় আসলে হয়তো ভাববো। আচ্ছা, আপনি তো MBBS পড়ছেন, MBBS পড়ার পরে আপনি কোন দিকে যাবেন, কিসের ডাক্তার আপনি হতে চান? MBBS তো জেনারেল ফিজিশিয়ান সব পড়া লাগে, তো সেই জায়গা থেকে পড়তে পড়তে আমার কাছে মনে হয় মেডিসিন, জেনারেল মেডিসিনে আমার একটা দুর্বলতা কাজ করে সব সময়, আমার খুব ভালো লাগে পড়তে, তাই আমার খুব ইচ্ছে যে আমি জেনারেল মেডিসিনে গিয়ে একজন সেরকম একজন ক্লিনিশিয়ান হওয়ার চেষ্টা করব। কোনো আইডল আছে? আলাদা করে বলতে আসলে চাচ্ছি না, কারণ অনেক শ্রদ্ধেয় টিচাররা আছেন আমাদের, যাদের কাজ, যাদের পেশেন্টের সঙ্গে সম্পর্ক বা তাদের পুরো ডাক্তারি জীবন আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। তো আমি বলবো যে আমি একজন এমন ডাক্তার হতে চাই যে একদম তার ভেতরের পুরোটাকে স্যাক্রিফাইস করে রোগীদের পাশে থাকবে। ধরেন একটা সময় আপনি ডাক্তার হলেন, মেডিসিনের ডাক্তার হলেন, তো আপনার পেশেন্ট দেখার সময় হলো বিকেল 5টায়, আবার আপনার শো বিকেল 5টায়, দুটুই আপনি মানে একটা ঝামেলায় পড়ে গেছেন দুটুই একসাথে, আপনি কোনটা করতে যাবেন? আচ্ছা, এখন এটা আসলে ডিপেন্ড করে, কারণ যদি এমন হয় যে যখন আমি পেশেন্ট দেখতে যাচ্ছি তখন পেশেন্টরা আগে থেকে সিরিয়াল দিয়ে রাখার এরকম, মানে আমি জাস্ট বলছি আর কি, যারা দেখছেন তারাও যেন আদারওয়াইজ না নেয়, যেহেতু আপনি প্রশ্ন করলেন সেই ভিত্তিতে আমি একটা অ্যাসাম্পশন করছি। তো যদি এমন থাকে যে এতজন রোগী আসতে যাচ্ছেন, আমি এমনও করতে পারি যে যেহেতু অনুষ্ঠানের সময়টা সেই সময়টাতে, আমি রোগীদের সময়টাকে পরিবর্তন করে তাদেরকে যদি অন্য কোনো সময়ে দিতে পারি তা আমি সেই চেষ্টা করব, কিন্তু রোগীকে আসলে স্কিপ করা যাবে না, কারণ তাদের জন্যই কিন্তু ডাক্তারি পেশাটা। আর এমনও পসিবল যে যদি কোনোভাবে প্রোগ্রামের টাইমটাও একটু 19-20 করে নেওয়া যায়। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে যে আমি কি করব সেটা সময় বলে দিবে। না না, কোনোটাই সম্ভব না, আপনি একটা করলে আরেকটা করতে পারবেন না, তাহলে কোনটা করবেন? না, এটা এটা আসলে পসিবল না, আমি কখনো এটা চুজ আলাদা করতে পারবো না যে আমি মানে আমার ডাক্তারি পেশার সময় দিব নাকি গানের সময়। এটা আমার কাছে মনে হয় যে আমি যখন মেডিকেলে ভর্তি হতে গিয়েছিলাম তখন আমাকে সবাই শুরুতে অনেক সাবধান করেছিল যে তুমি মেডিকেল পড়বা আবার মানে মিউজিক কন্টিনিউ করবে, এটা তুমি পারবা না। তো তখন দেখতে দেখতে যেহেতু এতগুলো দিন আমি পড়াশোনা আর গানটাকে সামনেছি, তো আমার সবসময় মনে হচ্ছে সময় বলে দিবে কী করতে হবে। তো আমার মনে হয় যে এই উত্তরটা আসলে সময় বলে দিবে কী করতে হবে, যখন আমি ওই পরিস্থিতিতে যাব পরিস্থিতি অনুযায়ী আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব, এবং আমি কখনোই দুটোকে একটু উঁচু নিচু করতে পারবো না, আমার কাছে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এমন কখনো কি মনে হয়েছে যে একটু নিজের মতো করে সময় কাটাই? এমন মনে হয় না যে বিরক্ত হয়ে গেলাম ছেড়ে দেই সব, এইটা কখনো মনে হয় না, কিন্তু হ্যাঁ প্রেশার অনেক হয়, প্রায়ই হয় যে হয়তো মানে আমার পরীক্ষা বা পড়াশোনার একটা খুব চাপ, ওই সময় আমার গানেরও বেশ ভালো সময় দিতে হচ্ছে, তখন আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, তখন আমাকে ম্যানেজ করে নিতে হয়, হয়তো মানে ঘুম কম হচ্ছে বা কাজের
প্রেসার হয়ে যাচ্ছে, তো সেই জায়গায় একটু মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ একটু রিল্যাক্স করা দরকার, একটু চিল করা দরকার। তো আমি আবার চিল করেও নেই, আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিভাবে চিল করেন? আমার চিল করার বেস্ট ওয়ে হচ্ছে ঘুম। আর মাঝে মধ্যে, মাঝে মধ্যে না মানে আমার একটা ওয়েতে চিল হয়ে যায়, সেটা হচ্ছে ধরেন আমার ঢাকার বাইরে কোথাও প্রোগ্রাম। সো ঢাকার বাইরে কোথাও প্রোগ্রামে যাওয়া মানে হচ্ছে এই যে ট্যুরে যাচ্ছি, একই সঙ্গে এক মানে রিফ্রেশমেন্টও হচ্ছে এবং আমার অনুষ্ঠানও হচ্ছে, একটা ব্রেকও হয়ে যাচ্ছে, আবার ব্যাক করছি, আবার নর্মাল লাইফ, পড়াশোনা। ঢাকার বাইরে কোথায় যে শো করে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার সবসময়ই ভালো লাগে কক্সবাজার গিয়ে শো করতে, কারণ সমুদ্র সৈকত, সমুদ্র ভালো লাগে, সমুদ্রে থাকতে ভালো লাগে, তো ওই জায়গায় একটা দুর্বলতা, সমুদ্রের প্রতি একটা দুর্বলতা আছে। কিন্তু এমনি ঢাকার বাইরে যেখানেই হোক, ঢাকার বাইরে অনুষ্ঠান করতে অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ সে একটু দূরে যাওয়া হয়, প্লাস অনেক অনেক মানুষ থাকে এবং নতুন নতুন মানুষদের সঙ্গে দেখা হয়। আর ঢাকার বাইরের অনুষ্ঠানগুলোতে গিয়ে আরেকটা আনন্দ হচ্ছে, ঢাকায় থাকলে যেটা হয় যে এখানে তো অনুষ্ঠানে যাচ্ছি সব আশপাশের মানুষ, মানে যত যাই বলেন দূরত্বটা ম্যাটার করে আর কি, দূরে যখন যাই তখন গ্রামে গ্রামে গেলে সেই অনুষ্ঠানগুলোতে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ তারা যে আমাকে গানের মাধ্যমে পছন্দ করেন বা আমার গানে আমাকে উৎসাহিত করেন, ওটা যখন সামনাসামনি দেখি তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনার কেমন গান গাইতে ভালো লাগে? আমার সব ধরনের গান গাইতে ভালো লাগে, বিশেষ করে আমার একটু চ্যালেঞ্জ নিয়ে গান গাইতে ভালো লাগে। সেটা যদি নিজের গাওয়া হয়, আমার মনে হয় যে যারা গান তৈরি করেন তারা যদি আমাকে বিভিন্ন রকমের একটু চ্যালেঞ্জিং কোনো প্রজেক্ট দেন, আমার তখন বেশি আনন্দ লাগে যে না এবার একটু ভিন্ন ওয়েতে এক্সপেরিমেন্টাল কিছু করে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করার একটা সুযোগ পেলাম। একটা সুন্দর একটা সুরের মধ্যে একটা কিন্তু রকিং একটা ব্যাপার স্যাপার থাকে আপনার গানের মধ্যে, এবং এটা আপনার মনে হয় খুব বেশি পছন্দের। আমার পছন্দেরও, এবং বিষয়টা আসলে আমার ভেতর থেকেই চলে আসে। আমি যখন যে কোনো গান নিজের মধ্যে ধারণ করে গাইবার চেষ্টা করি, সেই একটু রকিং একটা ফিল চলে আসে। আমি জোর করে বিষয়টা করছি না বা করার চেষ্টা করছি না, তো আমার মনে হয় যে ওই জিনিসটাই আমার একটু নিজের কাছে আলাদা স্পেশালিটি, এটাই আপনার স্পেশালিটি, নিজের কাছে একটু ভালো লাগা কাজ করে আলাদা লাগে। আচ্ছা, আপনি কি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি কখনো কি গাওয়া হয়েছে? জি, রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত আসলে এমন দুটো ঘরানা, আমার মনে হয় যারা ছোটবেলা থেকে গান শিখে শিখে আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করেন প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীত নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে আমিও সবসময়ই রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত পছন্দ করেছি এবং চেষ্টা করেছি গাইবার, এবং এখন আমি সুজিত মুস্তফা স্যারের কাছে গান শিখছি, তো তিনিও মাঝে মধ্যে আমাকে একটু আদর করে কিছু নজরুলসঙ্গীত শিখিয়ে দেন। আচ্ছা, আপনার কোনটা ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? দুটোই ভালো লাগে। কোনটা একটু বেশি ভালো লাগে? না, এটা আমি বলতে পারছি না, কারণ দুটোর মধ্যে একদম দুটো মানে দুটো একদম ভিন্ন ধারা। রবীন্দ্রিক মানে ফিলিংটাই একদম আলাদা, পরিবেশটা অন্যরকম হয়ে যায়, আবার নজরুল সঙ্গীত যখন বাজে তখন কিন্তু পরিবেশটা আবার চেঞ্জ হয়ে যায়। দুটোই আপনার দুটোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগে, ভালোবাসা আছে। এমনিতে ব্যক্তিগতভাবে কি নজরুল রবীন্দ্র পড়া হয়? পড়া এখন আসলে আমার কিছুই হয় না, আমি ওই মেডিকেলের বইয়ের মধ্যে পড়ে থাকি আর এর বাইরে গানের মধ্যে, মানে পড়ার বাইরে, পড়া না বলে বলবো যে শোনা হয় কিংবা গাওয়া হয়। আপনাকে এমবারেস করেছে, আপনাকে একটা ঝামেলায় ফেলেছে, এমন কোনো ভক্তর কোনো ঘটনা কি আছে কিনা? মানে নেগেটিভ কিছু? নেগেটিভ বিষয়? আচ্ছা, নেতিবাচক জায়গায় আমার মনে হয় যারা আমাকে চেনেন সবাই ভালো করে জানেন আমি আমি ওই দিকটাতে একটু দুর্বল, কারণ আমার সঙ্গে যা যা ঘটেছে সব কিছুকে আমি কোনো না কোনোভাবে পজিটিভলি দেখেছি, পজিটিভ করে নিয়েছি। তো আমি বলবো না যে আমার সঙ্গে আমার কোনো শুভাকাঙ্ক্ষীর দ্বারা কোনো নেতিবাচক কিছু আমার সঙ্গে ঘটেছে, এমন কিছুই হয়নি। এবং যা কিছু হয়েছে যে তাদের রেসপন্স পাওয়া, হয়তো অনুষ্ঠানে গিয়েছি সেখানে খুব ভিড়ের মধ্যে সবাই একটু আমাকে আমার সঙ্গে ছবি তোলার চেষ্টা করছি কিন্তু সেখানে আমিই নাই, আমি একদম সবার ভিড়ের চাপে একদম হারিয়ে গেছি একদম। এমন হয়েছে যে মানে অনুষ্ঠানে গিয়েছি এমন ভিড় থেকে মানে পালিয়ে চলে আসতে আমি গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে পরে গাড়িতে উঠেছি, আমিও দৌড়াচ্ছি আমার পিছনে মানুষও দৌড়াচ্ছে। তো এই জিনিসগুলো আমি আসলে এগুলোই আমার জন্য স্পেশাল, আমি যখনই মানে শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে কিছু মনে করতে চাই আমার তখন এগুলোই মাথায় আসে এবং তখন আমার মনে হয় যে না আরও অনুপ্রাণিত বোধ করি, আরও কাজ করার একটা উদ্দীপনা কাজ করে।